আসসালামু আলাইকুম। আপনারা সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার, তাই আমি সূরা কাফটা পড়ে নিছি, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারাও সবাই সূরা কাফটা পড়বেন, অনেক সওয়াব। সূরা কাফ শুক্রবারে যদি পড়েন তাহলে অনেক সওয়াব। সেই সাথে আজকের চিকেনটা কিভাবে বানিয়ে নিলাম একটু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন। প্রথমত আধা কেজি থেকে বেশি, 1 কেজি থেকে কম চিকেন আমি নিয়েছি, যেহেতু বেশি লোক না ইস্তারে, তাই একটু কমিয়ে বানিয়ে নেব। চিকেনগুলোকে এরকম টুকরো টুকরো করে, ব্রেসলেট চিকেন আসলে, হাড্ডি গুড্ডি ছাড়া, একটু টুকরো টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে ও জর্জরা করে পানি নিয়েছি আমি। এখন একটু লবণ, একটু লেবুর রস আর আদা রসুন পেস্ট, এই আদা রসুন পেস্ট এন দই যার ইয়োগটা দিয়ে একটু মাখিয়ে নিব। তারপর মিক্স মশলা, যেখানে সব কিছু মিক্স থাকে, ওই মশলাগুলো 2 টেবিল স্পুন দিয়েছি। সেই সাথে আমি 1 টেবিল স্পুন তন্দুরি মশলা দিয়েছি একটু গ্রানের জন্য, আর সেই সাথে একটু কালারও দিতে পারেন, একটু আমি একটু কালারও দিয়েছি। এই পরিমাণ চাল, 1 বাটি পরিমাণ চাল, আর একটু ডালডা, 4টা ডিম, পেঁয়াজ কুচি, এই তো ধনিয়া কুচি, এই তো গরম মশলা, ফ্রেশ গরম মশলা, আর একটু রজু আঠার আমি 1 টেবিল স্পুন চালের মধ্যে দিব। প্রথমত আমি চিকেনগুলোকে একটু পানি জড়িয়ে নিব, চিকেনগুলোকে একটু জড়জড়া করে নিব ফ্রাই করে, তাহলে চিকেনের মাঝে যে স্মেলটা থাকবো সেটা আর থাকবে না। আর সেই সাথে আমি চাউলটা বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে আমি এই পোলাওগুলো বানিয়ে নিব। একটু জিরা দিয়েছি আর পেঁয়াজ কুচি, তার সাথে অল্প একটু রসুন, একসাথে লবণ, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে, আর এর মধ্যে আমি খালি ধনিয়া পাউডারটা দিয়ে দিব, আর কিছু দিব না, শুধু ধনিয়া পাউডার। সেই সাথে চিকেনটাও দেখতেন হয়ে গেছে, চাল দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 2টা গ্রিন চিলি একটু নাড়াচাড়া করে, একটু ভাজা ভাজা করে, সেই সাথে পানি দিয়ে দিব, যাতে চালগুলা সিদ্ধ হয়ে যায়। এ পরিমাণ পানি দিবেন, 2 কাপের মতো, 2-2.5 কাপের মতো চালের পরিমাণ মতো, আর একটু রজু আঠার গ্রানের জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে যাতে চালগুলা সিদ্ধ হয়ে আসে। এই তো 1-2 মিনিট এই সাথে চিকেনগুলাও মিক্স করে নিতেছি, চিকেনগুলা মিক্স করে একটু চালের সাথে মিক্সিং করে নিব। সেই সাথে একটু ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখব কিছুক্ষণ, একটু মিক্স হয়ে ফাফটা যখন স্টিমটা একসাথে মিক্স হয়ে যায় ততক্ষণ 1-2 মিনিট। এই তো রেডি হয়ে গেল, কুইক মজাদার ডিলিশিয়াস টেস্টি পোলাও। আজকে আপনারা আমাদের সাথে, আমার সাথে শেয়ার করবেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।
আসসালামু আলাইকুম।